তামিম ইকবালের ব্যস্ততা শেষ হচ্ছে, সাকিব ব্যস্ত তার দল গোছাতে। দলের খেলোয়াড়দের সঙ্গে জেলিং ঠিক রাখছেন সাকিব। এই মুহূর্তে সাকিবকে ডাকলেন সাকিব বলে, কণ্ঠটার কারণ নয় তামিম ইকবালের। সাকিব তাকিয়ে বলল, আমি। পরক্ষণেই তামিমের সঙ্গে সাকিব হাজির সাগরিকার উইকেট দেখতে। বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ম্যাচ লাইভ দেখুন টফিতে। এই ছবির এই রসায়নটাই মাঠে আরও জমে উঠুক। পয়টসার এক বাংলাদেশ সাকিব তামিমের আত্মবিশ্বাসের জোরে, এটাই দেখতে চায় টাইগার ভক্তরা। মাস্টারমাইন্ড হাতুরু সাকিব তামিমের মিটিং মাঝ উইকেটে। ইংল্যান্ডকে যদি সাগরিকা স্পোর্টিং উইকেট দেওয়া হয় তাহলে ওরা 456 স্কোর করবেই, সেই সাথে টসটাও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। উইকেট নিয়ে তাই কেনই বা আলোচনা হবে না। প্রথম ম্যাচে বাংলাদেশ কম রান তুলেছে, দ্বিতীয় ম্যাচে মিরপুরে ইংল্যান্ড করল 326। বাংলাদেশ তো হেরে গেল বড় ব্যবধানে, সিরিজ খুইয়েছে সাথে। এখন পর্যন্ত হোমের উইকেট সুবিধা ঠিকমতো নিতে পারেনি টাইগাররা, নিজেরাই ভরকে গিয়েছে সাগরিকায়। তাই আর ভুল করতে চায় না ম্যানেজমেন্ট। তামিম সাকিব খুব সিরিয়াস, তাই তো উইকেট ঘিরে এই সব প্ল্যান। বোঝাই যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের খোঁজে বাংলা নিজ মাঠে ফিরতে চায় পুরনো চেহারায়, যেটা গেল 7 সিরিজে বজায় ছিল। বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ম্যাচ লাইভ দেখুন টফিতে।